হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আমিন, চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, বাড়ির কাজ এগারো, এগারোতম সপ্তাহ। এটা আজকে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা ভালো করে প্রশ্নটা দেখে নিব। তো তোমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে অধ্যায় আট, সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ, এবং তোমাদের পাঠ নং বলা হয়েছে এই দুই নাম্বার পাঠ বলা হয়েছে, এবং তোমাদের বলা হয়েছে পৃষ্ঠা নাম্বার 38 থেকে 39 নাম্বার পৃষ্ঠা পড়ে তারপর তোমাদের প্রশ্ন দিয়ে দেবো। এখানে বলা হয়েছে বিভিন্ন ধরনের সামাজিক সম্পদ তোমাদের এলাকায় কী সুবিধা দিয়েছে তা লেখো। এখানে বিভিন্ন ধরনের সামাজিক সম্পদ দেওয়া হয়েছে, যেমন বিদ্যালয়, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান এবং খেলার মাঠ। আর এই পাশে দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সম্পদের নাম লেখো এবং সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটি সামাজিক সম্পদ তোমাদের এলাকায় মানুষের কীভাবে সাহায্য করে তার লিখতে হবে। এখানে তিন নম্বর বলা হয়েছে বাক্যটি সম্পূর্ণ করে, একটা বাক্য দিয়ে সেটা সম্পূর্ণ করতে হবে। তো উত্তরে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো এখানে এক নম্বরে বলা হয়েছে সামাজিক সম্পদগুলো হচ্ছে বিদ্যালয়, বিদ্যালয়ের বিভিন্ন সুবিধাগুলো গ্রাম এবং শহরে বিদ্যালয় গড়ে তোলা হয়েছে যেন সব শিশুরা পড়ালেখার সুযোগ পায়, হাসপাতাল, হাসপাতালে মানুষের স্বাস্থ্যসেবা পায়, ধর্মীয় প্রতিষ্ঠান মানুষের স্বাস্থ্যশুদ্ধি এবং ধর্মীয় রীতিনীতি চর্চার সুযোগ দেয়, এবং খেলার মাঠ, এটা খেলার মাঠটা দিবে তোমরা শিশুদের খেলাধুলার মাধ্যমে চিত্র বিনোদনের সুযোগ দেয়। তো যেভাবে আমরা লিখেছি তোমরা সেভাবে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের উত্তরটা হয়ে যাবে। তোমরা চাইলে আলাদা পেজ ইউজ করতে পারবে, অথবা তোমাদের প্রশ্ন যে বক্স আছে সেই বক্সও তোমরা ইউজ করতে পারবে। এখানে দুই নম্বর প্রশ্নে চলে এলাম। দুই নম্বর প্রশ্ন বলছে তোমার এলাকার বিভিন্ন সামাজিক সম্পদের নাম লেখো, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটি সামাজিক সম্পদ তোমাদের এলাকার মানুষের কীভাবে সাহায্য করে তা লিখো। উত্তর হবে আমাদের এলাকার বিভিন্ন সামাজিক সম্পদগুলো হলো বিদ্যালয়, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান, পার্ক এবং খেলার মাঠ ইত্যাদি। তারপরে সেগুলোর মধ্যে থেকে পার্ক ও খেলার মাঠ একটি সামাজিক সম্পদ, এটি যেভাবে আমাদের এলাকার মানুষের সাহায্য করে তা নিচে লিখা হলো। তো এইভাবে তোমরা পয়েন্টগুলো দিয়ে দিও। এক নম্বরে পয়েন্ট পার্ক এবং খেলার মাঠ, শিশুরা খেলাধুলা করে আনন্দ লাভ করে। দুই, এলাকার পার্ক থাকলে পরিবারের সকলে সেখানে ঘুরে আনন্দ লাভ করতে পারে। তিন নম্বর, এ সকল সম্পদ এলাকার সামাজিক পরিবেশের মান উন্নয়ন করে। তারপরে চার নম্বর পয়েন্ট, এগুলো শরীরচর্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাস্ট তোমরা এইভাবে একটা সামাজিক সম্পদের বর্ণনা দিয়ে দিবে সুন্দর করে নিচে, তাহলে তোমাদের উত্তরটা হয়ে যাবে। তো তারপর আমরা চলে গেলাম তিন নম্বর যে প্রশ্ন সেটা চলে গেলাম, বাক্যগুলো সম্পূর্ণ করি। আমাদের সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা উচিত কারণ, এখানে উত্তরটা হবে উত্তর আমাদের সামাজিক সম্পদ রক্ষণাবেক্ষণ করার উচিত কারণ, এগুলো আমাদের এলাকার সামাজিক পরিবেশের মানকে উন্নত করে। শেষ, এতটুকু লিখে দিলে তোমাদের উত্তরটা হয়ে যাবে যে এগুলো আমাদের এলাকার সামাজিক পরিবেশের মানকে উন্নয়ন করে, তাহলে তোমাদের তিন নম্বর প্রশ্ন উত্তরটা হয়ে যাবে। তো অ্যাসাইনমেন্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্টস করবে, আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। আর অবশ্যই তোমাদের হাতের লেখার দিকে নজর দিবে, হাতের লেখা ভালো করার চেষ্টা করবে, হাতের লেখা সুন্দর করার চেষ্টা করবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।